মানুষ যখন একত্রিত হয়ে বর্তমান ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে এই এখানকার এই স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে, তখন বিভিন্ন সভা সমাবেশ রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে তেমন পীড়ন হামলা মামলার মাধ্যমে এই সরকার বর্তমানে যে আন্দোলন বা মানুষের পক্ষে যে আন্দোলন গড়ে উঠছে এই আন্দোলনকে নস্যাৎ করার জন্য প্রত্যেকটা সময় তার চেষ্টা করে যাচ্ছে। আমরা সম্প্রতি সময় বাংলাদেশে দেখেছি যেইখানেই যে বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলো সভা সমাবেশ করছে, কর্মসূচি পালন করতে যাচ্ছে, বর্তমান সরকার তার লাঠিয়াল বাহিনী এবং এইখানকার পুলিশকে লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করে সেইগুলোকে দমন করার চেষ্টা করছে। একটা গণতান্ত্রিক রাষ্ট্রের জনগণের যে গণতান্ত্রিক অধিকার, এই অধিকারকে ক্রমাগত এই সরকার ক্ষুণ্ণ করে যাচ্ছে, কেড়ে নিয়ে যাচ্ছে। আজকে কথা বললে ডিজিটাল নিরাপত্তা আইনের মতো গণবিরোধী আইনের মধ্যে দিয়ে এইখানকার মানুষের কথা বলার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। আমরা অবিলম্বে এই গণবিরোধী আইন প্রত্যাহারের দাবি জানাই। বন্ধুগণ, ডিজিটাল নিরাপত্তাকে আইনকে বহাল রেখে এইখানকার মানুষ তার মত প্রকাশের যে নাগরিক অধিকার, এই অধিকার বহাল করা সম্ভব নয়। অবিলম্বে আইন প্রত্যাহার করতে হবে। বাংলাদেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে 2018 সালে 2014 সালে এই গণবিরোধী সরকার প্রহসনের নির্বাচন সাজিয়ে। এই নির্বাচন আবার আরেকটা নির্বাচন সাজানোর জন্য যে নীল নকশা বর্তমান সরকার করছে, এই নীল নকশা বাস্তবায়ন হতে দেওয়া হবে না। গণতন্ত্রমঞ্চ স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশের এই ফ্যাসিবাদী সরকার আবার যদি কোনো প্রহসনের নির্বাচন আয়োজন করার চেষ্টা করে, গণতন্ত্রমঞ্চ সারা দেশের সমস্ত জনগণকে নিয়ে এই পথে এই রকম প্রতারণা প্রহসনকে প্রতিহত করবে, এই ঘোষণা গণতন্ত্রমঞ্চ করতে চাই। বন্ধুরা, বাংলাদেশের যে নির্বাচন ব্যবস্থাকে এরা কলুষিত করেছে, আবার এই ইভিএম কেনার একটা প্রচার প্রভাকাণ্ডা চলছে, ইভিএম দিয়ে ডিজিটাল কারচুপির একটা ব্যবস্থা বর্তমান সরকার করার জন্য সমস্ত ইন্তজাম করে রেখেছে। গাইবান্ধার উপনির্বাচন আমরা দেখেছি কিভাবে একটা নির্বাচনকে সাজানো হয়, এবং বর্তমান নির্বাচন কমিশন যার নৈতিক কোনো বৈধতা নাই সেই নির্বাচন কমিশনকে দিয়ে একটা নির্বাচন আয়োজন এবং সেই নির্বাচন স্থগিতের মতো নাটক বর্তমান সরকার সাজিয়েছে। তথ্যমন্ত্রী বলছে দেখছেন নির্বাচন কমিশন স্বাধীন, স্বাধীন বলেই তারা নির্বাচনকে বন্ধ ঘোষণা করতে পারছে, প্রত্যাখ্যান করতে পারছে। এই যে তথ্যমন্ত্রী বাংলাদেশের মানুষকে আমাদের কি বোকা মনে করেন? আমরা কি পাগল? আমরা বুঝি না আপনাদের নাটক। আমরা এই নাটককে প্রতিহত করতে চাই। বাংলাদেশে যদি আরো কোনো আবার যদি কোনো প্রহসনের নির্বাচন করতে আয়োজন করার চেষ্টা করেন, আপনাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, গণতন্ত্র মঞ্চ এইরকম নির্বাচন আপনাদের আয়োজন করতে দেবে না। শুধু তাই নয়, এখনই অবিলম্বে একটা এই সরকারকে পদত্যাগ করতে হবে, অপদত্যাগ করুন এবং অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচনের আয়োজন করুন। এই নির্বাচনে যারা জয়ী লাভ নির্বাচনে যারা জয়ী হয়ে আসবে তারা একই সাথে সরকার গঠন করবে, এবং এইখানকার যে গণবিরোধী রাষ্ট্র ব্যবস্থা, এইখানে যে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা, যেই ব্যবস্থার উপরে ভর করে এই যে এখনকার বর্তমান সরকারের মতো ভোট ডাকাত সরকার, ভোট জালিয়াতের সরকার, ভোট ডাকাতির মাধ্যমে ক্ষমতায় এসে মানুষের উপর দমন পীড়ন চালাচ্ছে, কিন্তু আমরা জবাব দিতে চাইতে পারছি না, এই এর বিরুদ্ধে কথা বলতে পারছি না, এই ব্যবস্থা পরিবর্তনের জন্য ভূমিকা রাখবে। আমরা আগামীতে সেই সরকার গঠনের দিকে এগিয়ে যাচ্ছি। বন্ধুগণ, আমরা স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশের এখনের দাবি মানুষের দাবি হয়ে গেছে, এক লাইনে এসে দাঁড়িয়েছে, বর্তমানে ফ্যাসিবাদী সরকারের পতন একই সাথে এই স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থার পরিবর্তন। বাংলাদেশের মানুষ আজকে ঐক্যবদ্ধ হয়েছে, বাংলাদেশের মানুষ স্পষ্ট করেছে এই ফ্যাসিবাদ সরকারের অধীনে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। আজকে ব্যবসায়ীরা এলজি খুলতে পারছে না ডলারের অভাবে, এর প্রত্যক্ষ কারণ এই শেখ হাসিনা সরকার, এই ভোট ডাকাত সরকার। অথচ এরা বিদেশে যুদ্ধের ঘাড়ে দোষ চাপিয়ে নিজেদেরকে দায়ী মুক্তি নিতে চায়। আজকে আমাদেরকে সোচ্চার হতে হবে এই পাচারের বিরুদ্ধে, এই পাচার কারা করে। আজকে আমরা দেখেছি সুইস ব্যাংকে কাদের টাকা জমা আছে, পৃথিবীর সমস্ত দেশ তাদের নাগরিকদের তথ্য নিয়েছে, কারা তাদের দেশে টাকা জমা রেখেছে, বাংলাদেশ সরকার এই তথ্য চায় নাই। কেন চাই নাই আপনারা প্রত্যেকেই জানেন বন্ধুগণ, কারণ তারা জানে এইখান থেকে পাচার কারা করে, তারা জানে এই কেসে খুঁজতে অজগর বেরিয়ে পড়লে কারা আসলে ধরা খাবে, তারা এই জন্য পাচারকারীদের খুঁজতে চায় না। আসলে তারা পাচারকারীদের যেমন আশ্রয় দিতে চায়, একই সাথে এইখানের যে পাচারের আইন কানুন, যেই ব্যবস্থা, পুলিশ প্রশাসন, যেই সব রাষ্ট্রকাঠামো এইখানে তৈরি করেছিল পাচারের উপযোগী করা, দুঃশাসনের উপযোগী করে, তারা এই ব্রিটিশদের রেখে যাওয়া এই আইন কানুন ব্যবস্থার উপরে ভর করে নিয়মিত এই দুঃশাসনকে বহাল রেখেছে। এই এই ব্যাপারে তারা কথা বলতে চায় না, তারা উচ্চারণ করতে চায় না বাংলাদেশের এই সংকটের মূল কোথায়।
আমরা গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে স্পষ্ট করেছি, বাংলাদেশে এই ফ্যাসিবাদী দুঃশাসকদের যেমন বিদায় করতে হবে, একই সাথে আমাদেরকে বিদায় করতে হবে সেই রেখে যাওয়া, তার ব্রিটিশদের রেখে যাওয়া এইখানকার যে দুঃশাসনের মূল ভিত্তি, এইখানকার ভোট ডাকাতের মূল ভিত্তি, পাচারের ভিত্তি, এইখানকার আইন কানুন, এইখানকার সংবিধান, পুলিশ প্রশাসন, প্রত্যেকটা জায়গায় সংস্কারের মাধ্যমে বাংলাদেশের মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করা আমাদের গণতন্ত্র মঞ্চের লক্ষ্য। বন্ধুরা, বাংলাদেশের মানুষ আজকে রাষ্ট্র সংস্কার করে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থাকে মানুষের পক্ষে নিয়ে আসার উপর ঐক্যবদ্ধ হয়েছে। এই ঐক্যবদ্ধ হওয়ার পেছনে বাংলাদেশের মানুষকে ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে, এবং সেই ভোটের অধিকার ফিরিয়ে দিতে হলে বর্তমানে একটা অন্তর্বর্তীকালীন সরকারের ব্যবস্থা করতে হবে, বর্তমান আওয়ামী লীগ সরকারকে বিদায় নিতে হবে। এই বিদায়ের পর লক্ষ্যে গণতন্ত্র মঞ্চকে ঐক্যবদ্ধ হয়েছে। বাংলাদেশের প্রায় সকল রাজনৈতিক পক্ষ একটা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন এবং এইখানকার শাসন ব্যবস্থা পরিবর্তনের লক্ষ্যে আজকে ঐক্যবদ্ধ হয়েছে। সেই লক্ষ্যকে আমরা বাস্তবায়ন করে ঘরে ফিরব, এটা আমাদের অঙ্গীকার। এই অঙ্গীকার শেষ হওয়ার আগ পর্যন্ত যত রক্ত লাগে আমরা রক্ত দিয়ে হলেও বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করে ঘরে ফিরব। সেই আন্দোলনে আপনারা আমাদের সাথে থাকবেন, আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সেই লড়াই করে যেতে চাই। অবস্থার মধ্যে এই শহরের মানুষজন আছে, আপনারা চিন্তা করুন আমাদের এখানে কয়জন মানুষের বার্ষিক ইনকাম 22-23 হাজার টাকা, অথচ শুধু খাবারের জন্য আমাদের এই টাকা খরচ করতে হচ্ছে। তাহলে মানুষ তার সন্তানের লেখাপড়া, তার বাসের বাসা ভাড়া কীভাবে ব্যবস্থা করছে? মানুষকে কি সীমাহীন দুর্দশার মধ্যে ফেলে দিয়েছে এই ফ্যাসিবাদী ভোট ডাকাত সরকার? এইখানে যখন দ্রব্যমূল্যের দাম আকাশচুম্বী, তখন এইখানকার প্রধানমন্ত্রী এই ফ্যাসিবাদীদের দোসর, এই সকল লুটপাট পাচারকারীদের আশ্রয়দাতা, গডফাদার শেখ হাসিনা, উনি বলছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ হচ্ছে যার ফলে এখানকার জিনিসের দাম বাড়ছে। বন্ধুগণ, এই সকল ভুয়াবাজি, এই মিথ্যাচার বাংলাদেশের মানুষ জানে। এইখানে কোনো যুদ্ধের জন্য দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পায় নাই। আপনারা কয়েকদিন আগে থেকে দেখেছেন ইউক্রেন রাশিয়ার যুদ্ধ শুরু হওয়ার পরে এইখানকার এই ফ্যাসিবাদী দুঃশাসন সরকারের দোসররা, এদের আশ্রয়দাতা, আশ্রয়দাতা প্রার্থীরা যারা এদের শেল্টারে থাকে, কি সীমাহীন পাচার করেছে। এই পাচারের ফলে এইখানকার যে সামগ্রিক ডলার ক্রাইসিস হলো, আমরা প্রত্যেকেই জানি এই ডলার ক্রাইসিসের মূলে অবশ্যই ইউক্রেন রাশিয়ার যুদ্ধ ছিল না, ছিল এখানকার এই সরকারের দোসররা যারা পাচার করে, এই সরকারের সাথে থেকে যারা লুটপাট করছে, এই লুটপাটের মাধ্যমে পাচার করার ফলে এইখানকার ডলার ক্রাইসিস হয়েছে। আমরা আন্তর্জাতিক বাণিজ্যে পিছিয়ে পড়ছি। উন্নয়নের মহাসড়ক দেখিয়ে সেই মহাসড়ক দিয়ে নিয়ে এসেছেন আমাদের জন্য দুর্ভিক্ষ, হাহাকার, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং নিদারুণ কষ্ট। তার উপরে আছে সরকারের নিষ্পেষণ। আজকাল বিরোধী দলের কোনো আন্দোলন বা সমাবেশ দেখলে সরকার ভয় পাচ্ছেন, সরকার হরতাল ডাকছেন। খুলনায় অবস্থা দেখুন আপনারা, খুলনায় 2 দিন ট্রেন, বাস, রেল সমস্ত কিছু বন্ধ করে দিয়ে সরকার একটা হরতাল জারি করেছেন। পৃথিবীর আর কোনো দেশে এরকম অভূতপূর্ব ঘটনা শোনা যায় না যে সে দেশের সরকার জনগণকে কষ্ট দিয়ে হরতাল ডেকে বিরোধী দল দমনের প্রচেষ্টা চালান। এই আওয়ামী সরকারের রাজনৈতিক সমস্ত বুদ্ধি বিলোপ পেয়েছে, তাদের আর রাজনীতিতে এখন কুলাচ্ছে না, তারা সেই জন্য নানা রকম নিষ্পেষণের পদ্ধতি আবিষ্কার করেছে।